নমস্কার, আমি সোমা। আমার আজকের নিবেদন একটি মজার ছোট গল্প। গল্পটির নাম পুনর্বিবাহ। এখানে দুটো প্রধান চরিত্র, একজন পরিতোষ ও একজন বেনিমালা। পরিতোষ: হ্যাঁ গো, বলছি তোমার যেন কত বয়স হলো। বেনিমালা: মরণ, জীবনের শেষ দিন গোনার সময় ওনার বয়স গোনার কথা মনে পড়ছে। তা মাঝরাতে তোমার বয়স গোনার কথা হঠাৎ খেয়াল হলো কেন শুনি? রাত জেগে গাছের পাতা গোনার চাইতে বয়স গোনাটা অনেক সহজ গিন্নে। কথা শোনো, যেন গাছের তলায় খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন উনি। বৌমা কত যত্ন করে এই স্নেক প্যান্ট আর ড্রাসেনা প্যান্ট লাগিয়েছে, যাতে আমাদের ঘরে অক্সিজেনের সরবরাহ ভালো থাকে। ছেলে আমাদের প্রতিটা ব্যাপারে কত যত্ন নেয়। কজনের ছেলে অমন করে বলো তো? এই তো গত মাসে চারুর সাথে কথা হচ্ছিল। চারুর ছেলে ইংল্যান্ড যাওয়ার সময় বলে গেল যে খুব শিগগিরই চারুকে সঙ্গে নিয়ে যাবে। এক বছর হয়ে গেল, এখনো নাকি ছেলে আজ নয় কাল করে যাচ্ছে। একা মানুষটা আরও যেন একা হয়ে গেল। আর আহ গিন্নি, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম কি, আর ইনি বলেন তাল পাতায় দি। উফ, যাহ বাবা, অমনি গোসা হয়ে গেল। আচ্ছা বলো, কি বলছিলে? তোমার মনে আছে আমাদের বিয়ের কত বছর হলো? হ্যাঁ, তা আবার থাকবে না, এই শ্রাবণে 50-এ পড়বে। আমি তখন 11, তোমার তখন 15। মনে পড়ে বিয়ের দিন সে কি সাংঘাতিক ঝড় বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, সে আবার মনে থাকবে না? সেই তোমার কি কান্না, কারণ বৃষ্টির জন্য কোনো মতে সিঁদুরদান করেই বিয়ে সারা হয়েছিল। আর তোমার মনে হয়েছিল যে তোমার বিয়েই হয়নি, আমি তোমাকে জোর করে সিঁদুর পরিয়েছি। হা, ওদিনের কথা আর মনে করিও না, তখন তো ছোট ছিলাম, অত বুঝতামও না। আচ্ছা, তোমায় যদি আবার সিঁদুর পরাই তাহলে কেমন হবে? মরণ, আবার ঠং করছে দেখো। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। 3 দিন পর বেনিমালা সকালে ঘুম থেকে উঠে পরিতোষকে পাশে দেখতে না পেয়ে একটু চিন্তিত হলেন। সাধারণত পরিতোষ বেনিমালার বিছানা ছাড়ার পরে ঘুম থেকে ওঠেন। গত 49 বছর ধরে এই নিয়মই চলে আসছে, কিন্তু আজ হঠাৎ নিয়মের ব্যতিক্রম হলো। একটু আশঙ্কা নিয়ে তড়িঘড়ি করে বেনিমালা ঘর থেকে বেরিয়ে এলেন। বাইরে এসে দেখতে পেলেন পরিতোষ খবরের কাগজ পড়ছেন। কি গো, তুমি আমার আগে ঘুম থেকে উঠে পড়লে যে? ঘুম ভেঙে গেল তাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় চা নিয়ে আসছি। হুম, বৌমা চা নিয়ে আসছে। এতদিন তো তুমি আমার হাতেই চা খেতে। হ্যাঁ, তা খেতাম, এখন একটু ইচ্ছে হলো। বেশ থাকো তুমি তোমার ইচ্ছে নিয়ে। সারা সকাল চলে গেল, পরিতোষ একবারও ঘরে আসলেন না। এরকমটা সচরাচর হয় না। বেনিবালা আর পরিতোষের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হলে ওরা একে অপরের মানভঞ্জন করেন, কিন্তু আজ পরিতোষ এলোই না বেনিবালার মনোভঞ্জন করতে। বেনিবালার অভিমান বাড়তেই থাকে। একটু পরেই বৌমা থালায় করে কিছু খাবার নিয়ে বেনিমালার ঘরে আসে। মা, এটা খেয়ে নাও, তোমার কিন্তু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কি আর হবে ওষুধ খেয়ে, এখন তো মরলেই বাঁচি। আহ বলাই সাট, সকাল সকাল কি আজে বাজে কথা বলছো। তা নয় তো কি, তোর বাবার তো একবারও সময় হলো না আমার খোঁজ নেওয়ার, কি এমন স্বর্গোদ্ধার করছেন তিনি? বৌমা মুখ টেপে হেসে বলে, ও এই কারণে বুঝি রাগ হয়েছে, বাবা তো সৌরিনের সাথে কোথায় বেরোলো। বেনিবালা রেগে মেগে বলে, হ্যাঁ বলিস কি, আমায় না জানিয়ে বেরিয়ে গেল, আসুক আজ, আজ তোর বাবার একদিন কি আমার একদিন। বৌমা কিছু না বলে ফিক ফিক করে হাসতে হাসতে বেরিয়ে গেল।
দুপুরের দিকে বৌমা বেনিবালার ঘরে এসে বলে, মা তোমার স্নান হয়ে গেছে? বেনিবালা বলেন, হ্যাঁ রে। বৌমা বেনিবালার হাতে খাদির একটা লাল পেড়ে শাড়ি ধরিয়ে দিয়ে বলে, চটপট এই শাড়িটা পরে নাও তো। বেনিবালা চরম অবাক হয়ে বলেন, হঠাৎ নাইটি ছেড়ে শাড়ি পরতে যাবো কেন রে? আর তোর বাবাই বা কোথায়? কতক্ষণ হয়ে গেল মানুষটাকে দেখছি না। কথাটা শুনে বৌমা বিড়বিড়িয়ে কিছু বলে, আবার ফিক করে হেসেও ওঠে। বেনিবালা বলেন, কি বিড়বিড় করছিস এত, আবার ফিক ফিক করে হাসছিস? বৌমা বলে, ওহ মা অত কথা না, শাড়িটা পরো না, আর শোনো আর পরে করে পরবে কিন্তু। কিছুক্ষণ পর শাড়িটা পরার পর বেনিবালা বলেন, জানিস তো আমার বিয়ের শাড়িটাও না ঠিক এরকমই ছিল। সে সময় ওদেশের চারিদিকে আবহাওয়া খুব খারাপ ছিল, যখন তখন লুটপাট খুন খারাপই হয়ে যেত, সর্বত্র খিদে আর অসন্তোষ, দেশে তখন চূড়ান্ত দারিদ্র। আমার বাবার তখন ব্যবসাতে একটু পসার জমেছিল, বাবা ভাবলে সম্বল থাকতে থাকতে মেয়েকে বিয়ে দিয়ে দিলে তিনি কিছুটা চিন্তামুক্ত হবেন। তারপর তো তোর বাবার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। বাবা, সে এক বিয়ে হয়েছিল আমাদের। কথা বলতে বলতে বেনিবালা বৌমার সঙ্গে বসার ঘরে আসতেই আরও একবার অবাক হয়ে গেলেন। বসার ঘরে তখন কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রয়েছেন, সকলের মাঝে একটা ছোট্ট টেবিল, টেবিলের ওপর দুটো গোলাপমালা, দুটো বিয়ের মুকুট, আর এই সব কিছুর মাঝে পরিতোষ ধুতি পাঞ্জাবি পরে মিটমিট করে হাসছেন। কি গো এসব কি, আর তুমি সারাদিন কোথায় ছিলে? বলবো বলবো, আগে এদিকে এসো। এলাম, এবার বলো। বলো তো আজ বাংলার কত তারিখ? আজ তো চৌঠা শ্রাবণ। আর আজকের দিনে কি হয়েছিল? আজ তো ঠিক শুভ সুবর্ণ জয়ন্তী বিবাহবার্ষিকী গিন্নি, বাকি জীবনটা এভাবেই আমার পাশে থেকো। এই কারণে তুমি সকাল থেকে বেপাত্তা ছিলে। তোমার মনে আছে তোমার বিয়ের স্বাদটা অপূর্ণ থেকে গিয়েছিল, তাই আজ আবার তোমাকে বিয়ে করব তোমার মতো করে। তুমি তলে তলে এত আয়োজন কখন করলে? শুধু আমি নয়, সৌরিন আর বৌমাও অনেক সাহায্য করেছে। তুমি সত্যিই বলেছিলে আমরা ভাগ্য করে অমন ছেলে বৌমা পেয়েছি। জানো তো আমাদের সুখটা আমাদের কাছেই থাকে, প্রয়োজন শুধু সেই সুখটুকুকে চিনে নেওয়ার। সকলের মঙ্গল কামনার সাথে পরিতোষ আর বেনিমালার আবার একবার বিয়ে হলো, অবশ্যই ঠিক যেমনটি বেনিবালা চেয়েছিল। সুখগুলো এভাবেই থাকুক হাতে হাত ধরে, ছোট ছোট খুশির মাঝেই সুখগুলো ধরা দিক। যে কোনো সম্পর্কের সম্পূর্ণতা শুধু সামঞ্জস্যে নয়, পারস্পরিক মেলবন্ধনেও নির্মিত হয়। প্রয়োজন শুধু একে অপরকে চিনে নেওয়ার। ভালোবাসা আর ভালো লাগার ব্যবধানটা অনেক বড়, কিন্তু যখন ভালোবাসাকেই ভালো লাগে তখন জীবন এই ছোট ছোট খুশিতে ভরে ওঠে, আর সেই খুশির মাঝেই নিবাস হয় সুখের। ধন্যবাদ। লেখনীতে তনিমা সাহা।